স্বামী ফুটপাতে বসে ব্যবসা করেন কোনো ক্রমে সংসার পরিচালিত হয় তাই সরকার থেকে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ভাগ্যে জুটেছিল কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় দুর্বৃত্তরা মাত্র পাঁচ হাজার টাকার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দিল ঘর ঘটনা মহারানীপুর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিকাশ রায়ের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ঘরের বিভিন্ন সামগ্রী ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা এসে কোনো ক্রমে বাড়ির অন্যান্য ঘর রক্ষা করতে সক্ষম হয় আমার এই সব বনা আমার উচ্চের সব সে আমার বাথরুম আমার লেখা ভাষা চাকরি না দিলে আমার বুলের মাথা নি বাবা ইদি দশটা আমার আমি কইছি মনা নেই তুই আমি ভাষা চাকরি দিব তুমি যখন আমার থেকে ভাষা চাকরি আমার বুল আরো কিচ্ছু করো না আমরাও কিচ্ছু করো না আমি ভাষা চাকরি তোমার দিব আমি যদি এই জীবনের ঋণ না তাই আমার আগের জন্মের ঋণটাকে তোমার আমি দিব বাড়ির মালিক বিকাশ রায়ের স্ত্রীর অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরে বাড়িতে বাথরুমে পাঁচ হাজার টাকার জন্য লিখে যায় আবার মাঝ রাত ঘরের দরজায় কে বা কাহারা করা নাড়ে আর যদি পাঁচ হাজার টাকা না দেওয়া হয় তবে বিকাশ রায়ের ছেলের প্রাণ নাশের হুমকিও দেয় শেষ পর্যন্ত টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল তারপরেও এই অগ্নিসংযোগের ঘটনাটি সংঘটিত করেছে বলে অভিযোগ